তার মানে ফাতেমাবাদ টি স্টেটের যেহেতু লকআউট চলি আছে বাক্সা ডিস্ট্রিক্টে, গম পাই না? 18 তারিখে ম্যানেজমেন্টে একটা নোটিস দিলে যে 19 তারিখের পর লকআউট হবে। সেই মর্মে আমি একটা কনসিলিয়েশন পাতিছি যে আপনাদের আহক, ইলেকশনের সময় তেনেকেই তো লকআউট হয়ে থাকাটা ভালো নয়, আর গার্ডেন ওয়ার্কারবিলাকর মানে ওয়েজেসের কথা আছে, লকআউট হলে তো ইহঁতো আৰু পয়সা পাতিও নাপাবো, কাম কেনে হবে? সেইকাৰণে আমি মাতিছিলো। আমার পিএফ কমিশনারও আহিল, এডিশনাল পিএফ কমিশনার, তারপর আমার এসিস্ট্যান্ট লেবার কমিশনার ধুবরী আহিছে, আর এডমিনিস্ট্রেশন যিজন মানে এতিয়া এডমিনিস্ট্রেটর হয়ে আছে হেরির ফাতেমা টি স্টেট রুম একটা জালান, রাজেশ জালান, তেও আহিছে। কিন্তু মানে আমি যাক যাক মাতিছিল তাতকে বহুত মানুষ বেশি আহিল। তো জালান সাহেবে তো মানে তেতিয়া কইছে না ইমান মানুষের লগত মই কথা নাপাতো, সেইটো লৈ পেলাই একটা হুলস্থুল হল। মানুষবিলাকে কইছে না আমার কথা পাতিবই লাগিব, তেও কইছে নাই মই যেহেতু রেজিস্টার ট্রেড ইউনিয়ন নহলে মই কারো লগত কথা নাপাতো, কই তেও ওলাই গল। তারপর এতে হুলস্থুল করে আছে, ইহঁতের বিভিন্ন ডিমান্ড আছে, আজি বহু বছরের পর এই ফাতেমাবাদের গন্ডগোল চলি আছে। তো এটা তো প্রথমতে মালিক বহুতবার চেঞ্জ হয়েছে, মিস্টার রাজেশ জালানে 2022 জানুয়ারি মাহত এই লিছিল পিএফ ডিপার্টমেন্টের পর, পিএফে এই পিছত অ্যাটাচ করলে টি গার্ডেন, তারপর পিএফর পর পালে চলাই আছে। তারপর আরো প্রবলেম আরম্ভ হল, মানুষকে এই পয়সা লাগে, এই এটা ডিমান্ড হয়েছে যে আগর যদি মালিক আছে তাক ফিরাই আনব লাগে, সেইটা তো আমার হাতত নাই। আমি আজি মাতিছিল যে লকআউটটা কেন উঠাই দিয়া যায় সেইটাই আলোচনা, কিন্তু ইয়াতে বিভিন্ন ইমান ইস্যু আহিলে বারে সবে হাল্লা চিল্লা হুলস্থুল। যি নহোক আমি একটা ট্রাই করিম যাতে কালি পরশুর ভিতর লকআউটটা উঠি যায়। আজি যে আলোচনা হয়েছে পিএফর যে মানে আমি সাপোর্ট পাইছো, সবরে স্টেটমেন্টবিলাক নোট করা হয়েছে, ওয়ার্কারের যেবিলাক গ্রিভেন্স আছে কি আছে ইহঁতর ডিমান্ড এখিনি নোট করা হল, তার উপর আমি আমার ভিউজটা দিম, তারপর চাও কি করে লকআউটটা খুলিব পারো নে নাই, এটা তো আমার হাতত নাই। আমি খালি ইনস্ট্রাকশনে দিব পারো এখিনি করো এখিনি করো, এটা মানিব নে নামায় এটা মালিকের কি করবে, তারপর আহিব এডমিনিস্ট্রেশনের কথা কি হয়। আমি ভাবিছো পরিস্থিতিটা যাতে ঠিকঠাক থাকে লকআউটটা উঠি যাওয়া, এটা তো আমি নিবিচারো। আজি ওদালগুড়িত ইমান কেটা টি গার্ডেন আছে, কোকড়াগড়ি ইমান কেটা টি গার্ডেন আছে, কোনো গার্ডেনও ইমান প্রবলেম পোৱা নাই, কিবা কিবা সৰু সৰু সমস্যা সবতে থাকে, এইবিল সলভ হয়ে যায়, কিন্তু এইটোর সমস্যা কেতিয়াও যেন সমাধান কেতিয়া হব মানে গড নজ নালাগে। এতিয়া পুরোনা যিজন মালিক আছে তেওঁক ফিরাই আনিব, এতিয়া পুরোনা মালিক ফিরাই আনিব হলে পুরোনা মালিকের যিখিনি লাইবিলিটিজ আছে এইখিনি পিএফক দিব লাগিব, পিএফে তো পিএফে তেওঁৰ পৰা অ্যাটাচ কৰি লৈছিল, এতিয়া পুরোনা মালিকের যিখিনি লাইবিলিটিজ আছে এইবিল ঘূৰাই দিলেহে তেওঁ পাব পাৰে, যিটো মোৰ ধাৰণা আৰু, লাইবিলিটিজখিনি ক্লিয়াৰ নকৰিলে তো তেওঁ নাপাব ঘূৰাই। হ্যাঁ হ্যাঁ কৈ আছে মানে তেওঁলোকৰ ডিমাণ্ডটো যিটো আছে একদম আগৰ পৰা বহু পইচা বাকী আছে, বহু সিমান পইচা জানো কৈছে, মইতো এইটো মোৰ পিৰিয়ড নহয়, মোৰ পিৰিয়ডৰ আগৰ পিৰিয়ডৰ পইচাটো মই নিদিওঁ, সেইটোলৈ এতিয়া গণ্ডগোল কোনে দিব এইটো পইচা? অঁ বৰ্তমান এডমিনিষ্ট্ৰেটৰ এইটোৱে কৈ আছে যে আগৰ পিৰিয়ডৰ পইচাটো মই নিদিওঁ, সেইটোতো আগৰ মালিকৰ লাইবিলিটি, সেইটো মই কেলে দিম? এতিয়া পি এফে কৈছে নে তেওঁ যেতিয়া লৈছে তেওঁতো দিব লাগে অলপ, এতিয়া সেইটোৱেতো সমস্যা, কোনে দিব এইটো পইচা? मोनसे गोजोनथाव खौरां, नोंथाङा नोंथांनि न'खौ समायना रमायना जोंख्लाब माख्लाब खालामनो गोसो दं नामा? थारैनो नोंथाङा नोंथांनि न'खौ समायना रमायना साजायनो गोसो दंब्ला नोंथांमोननि थाखाय बिजनेस बेन्स प्रडाक्ट कम्पानिया गोजोनथाव खौरां लानानै फैदों। গদান বছর রংজালী বৈশাখু ফর্বজন লব্বা লাখিনানে বেন্স প্রডাক্টস কোম্পানিয়া নংথাংমনি থাকাই অফার হাই জাদেম। সিরাং জিলা বেংথল গেট 27 রাজা লামানি এবা সিবিথাই লামানি সাখাতিয়াও নংথাংনি নকো সমাইনা রমাইনা খালামনে গসে জানাই রাইজে রাজাফুনি থাকাই বিজনেস বেন্স প্রডাক্টস আ লানানি ফিডং গজনথাও খুরা। পলি গ্রেনাইট, WPC এবা PVC, উডেন ফ্লোরিং, ওয়াল পেপার, স্টিল রুফিং, সফিট সেলিং বাইদি গাবনি ন সাজাইগ্রা কম বেসেনাওনে নংথাংমনা বাইনানে লাংফিনে হাগেন। বিনি অনগাইব নংথাঙা গবাং বাত্রা মিছিনে থাকাই নেইবে 8474015053 জানবুং নম্বরনি গেজারজং নংথাঙা ফোন খালামনানে মিছিনে হাগেন।